যখন একজন মেয়ে আপনার পা ছুঁয়ে সালাম করে তখন তার কি দেখা যায়? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ সোহাগ, আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছুড়ে দেবো আজকে। দাদা, সালাম আলাইকুম, কেমন আছেন? সালাম ভাইয়া, ভালো আছি। আপনাদের নতুন সময়কে ধন্যবাদ। আসলে আপনার নাম? মোহাম্মদ আসলাম। আসলাম ভাই কি করছেন? চাকরি করছি। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা, আপনাদের এন্টারটেইনের জন্য, বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য, ভালো লাগার জন্য এই অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ দেখা হয়। কেমন লাগে? ভালো লাগে। আজকে কি আমাদের গুগলিতে অংশগ্রহণ করবেন? জি। যখন একজন মেয়ে আপনার পা ছুঁয়ে সালাম করে তখন তার কি দেখা যায়? ওয়ান, টু, পজিটিভ, অবশ্যই মাথা দেখা যায়, থ্রি, চুল দেখা যায়, ফোর, চুল, ফাইভ, চুল, জিরো। তো বলেছেন চুল, মাথা, কিভাবে? চুল সবার উপরেই থাকে, চুল, তারপরে মাথা, সেজন্য বলছি আমি চুল। সেখানে যদি ঘুমটা থাকে তাহলে কি দেখা যায়? ঘুমটা দেখা। আসলে আপনি চেষ্টা করেছেন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, গুগলের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই দাদার সঠিক উত্তর দাদাকে খুঁজে বের করবো, সেই পর্যন্ত আমার সাথে থাকুন। আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছুড়ে দেবো আজকে। দাদা, সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ভাইয়া, এই অনুষ্ঠানকে দেখা হয়? দেখেছি অনেকদিন পূর্বে। দেখেছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম বাইজিদ ইসলাম। বাইজিদ ইসলাম, বাইজিদ ইসলাম কি করছেন? আমার স্টাডি শেষ করেছি, একটা স্কুল অ্যান্ড কলেজে আছে। 5 সেকেন্ড সময় দেবো, এবং 5 সেকেন্ডে আমাকে সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে আমি আপনাকে পুরস্কার বুঝিয়ে দেবো, ওকে? যখন একজন মেয়ে আপনার পা ছুঁয়ে সালাম করে তখন তার কি দেখা যায়? অবশ্যই পজিটিভলি বলতে হবে। আমি আবারও বলছি, যখন একজন মেয়ে আপনার পা ছুঁয়ে সালাম করে তখন তার কি দেখা যায়? অবশ্যই 5 সেকেন্ড সময় শুরু করছি এখন। ওয়ান, টু, থ্রি, ফোর, তার নম্র ভদ্রতা, জিরো, বিশ্লেষণ। একজন মেয়ে তখন, কারণ এক একজনের এক একটা কোয়ালিটি থাকে যে সে কীভাবে সালাম করলো। অনেকে দেখা যায় হুট করে সালাম করে, বা তার মন মানসিকতা, তার চিন্তাভাবনাটা প্রকাশ পায় যে সে ঠিকভাবে সালামটা করলো কি না তাকে বোঝা যায়। তো সেদিক থেকে তার নম্র ভদ্রতাটা প্রকাশ পায় আর কি, যে সে আসলে কেমন, কোন প্রকৃতির মানুষ। কোন প্রকৃতির মানুষ না, কোন পরিবারের? কোন পরিবারের মানুষ, তার মন মানসিকতাটা কেমন সেটা বোঝা যায়। এই দাদা সঠিক উত্তরই ছিল যে ওই মেয়েটির নর্ম ভদ্রতা দেখা যাবে। দৈনিক নতুন সময় গুগলের পক্ষ থেকে আপনার জন্য গিফট। এতদিন আপনি প্রোগ্রাম দেখেছেন, আজকে বিজয় হয়েছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগেছে, অবশ্যই।